গেল এখন আহে না, আত্মীয় স্বজন সবাই পড়বো। এই মা মা আরে আসতেছি তো, তাতেই আহো। কি হইছে? এটা কি করছো? কেন আমি আবার কি করছি? এই শেষ মেশ ঘুরে ফিরে তুমি এই 500 টাকা দামের কাপড়টাই পরলা, কে অন্য কাপড় ছিল না? আরে কি কস, আজকে তোর জন্মদিন, আমি যদি একটু ভালো কাপড় না পরি, সাজুগুজু না করি, মাইনছাই কি কইব? আর কতগুলো মাইনছ যদি দাওয়াত দিতে হইছে স্যার, এরা এ কইব না যে সুগার মাছ কি সাইজের হইছে পুরান কাপড় পইরা? এটা আবার কি করছো? এত বড় সোনার সিনটা পরে আইছো? আমি সোনার সিন কই, এটা তুই ইমিটেশন সোনার কই। আচ্ছা যাই হোক, চুরি হইলে তোমার খবর আছে। আরে নতুন ভাবে বিছাইছো কে? এত তো মানুষ জানাইবো, একটু ভালো সাথে বিছাবো না? তুই আসস, মানুষ কিপটা হইলে আমি এত কিপটা আমি করে না, বুঝস নাই? আর জন্মদিন পালন করব, তোর জন্মদিন পালন করার দরকার কি আছিল? নাই করতি, মানুষজন আবার দাওয়াত দিলি কেত এত? আরে জন্মদিন কি সাদে করতাছি? তুমি তো আমার প্ল্যানটাই জানো না। জন্মদিন করতাছি যাতে ওই যে মানুষ আবো না, গিফট নিয়ে আসবো, এই গিফট রেখা দিমু। কি খাওমু না খাওমু আর কোনো আয়োজনই করি নাই। আর মা আবে হি কোন গেছে কে কানবা নিগা? এখন আহে না কে? আরে তোরা বাইসে পড়বো মনে হয় যে কাছে চাইসে পড়ছে তখন কেক নিয়ে। এখন নে এই যে সাদুটা সুন্দর করে বিছায় রাখ, মানুষজন মনে হয় তখন আয়ে পড়লো। আল্লাহ এই জন্য তোর বাবা কখন আইবো? হ্যাঁ মানুষজন আয় যদি এখন দেখে যে জন্মদিন আয়োজনই করি নাই, কে কি নাই, কি করবো মানুষজন? এক সরব পাবো না। ওই কিপটা সুপার বাইতে আমার যাবার মন ধরে না। এর আগের বার গেছিলাম, কি খাইবার দিছে গরু প্রাইস তো দিলাম, ওর জন্য তো জানো তাই না? এ ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, এবার তো বড় খাসি গরু জবাই করছে, এবার তৃপ্তি ভরে খাবো। গরু খাসি দেখছি কি খাইবার দিছিল ওইবার, এবার গরুর বুড়িও পান যাবো না। আরে এবার খাবো। আচ্ছা তোমার না বলছিলাম গিফটের কথা? দূর কিশোর গিফট, আগে খাবো তারপর চিন্তা ভাবনা করবো কি পরিমাণ গিফট দেওয়া যায়। তোর জন্য টাকা দিই। আচ্ছা চলো এখন। দেখছো আমার হাতে দিয়া দেন লাগবো, হাজা গুজা শেষ হয় না। বুঝলে বাড়িছ আর কি হইলো? কোথায় আমি যাবো না কেন হলো না তুমি? আর তুমি জানো না আমরা জানো দেহা খাসি জবাই দিতেছে, এই রাম খাসি দেহাবো, খাসি দিব ডাল, বুঝো নাই? শোনো দেখো আমি যাবো, যাও দাওয়াত দিছে যাও লাগবো না। তুমি কি পাগলামি করবা? যাইতে পারি একসাথে, কোনো কেনাকাটা হবো না কিন্তু। কি কেনাকাটা হবো না? না এটা কি কও, কিছু হাতে না নিয়ে গেলে মান সম্মান থাকবো। খালি হাতে যাবা? এটা একটা কথা হইলো খালি হাতে যাবো? দেখো আমি এতটা বোকা না, এতটা বোকা না আমি টেয়া খরচ করে গিফট কিনবো, ওনে যদি গেল খাওয়ান দাওয়ান ভালো না পায় তাহলে আমার টেয়াটা তো জ্বলে যাবো গা। দেখো যাবা ভালো কথা, আমাদের নিয়ে যাবা, আমি যাবো, যদি খাওয়ান দাওয়ান ভালো পাই তাহলে আমি এটা ব্যবস্থা করবো। একবারে তো আমি খালি হাত না, আমার কাছে কিছু আছে, যদি হয় তাহলে জানটিটা খুলে দিয়ে দিন, আর যদি না হয় ঘুরে পড়বো। খুব খুশি হইলাম। ও না কি আবার খুশি লাগে যায়? দেখো মামুর বাড়ি আপনার না যে কিপটার কিপটা না গেলে আবার তোমার খাসির মাংস দেবো সামনে। আচ্ছা চলো তারপরে দেখি, তুমি তো কইছো যদি ভালো মন্দ খাওয়াই তো আংটিটা দিবে, আর না হইলে 500 টাকা হাতে দিয়ে আমি 500 টাকা 5 পয়সাও দেব না। তাহলে লাভ কি হইলো? অগরছে তো আমার বই কিপটা। চলো মা আপা এখন আয় নাকি? আরে আইসা করবো রাস্তায় গেলে শুনবো। বান্ধবী আসছিস তুই? আচ্ছা আইসোস ভালো কথা, তাহলে খালি হাতে কে গিফট কো? আরে বল গিফট কি শুধু হাতেই থাকে? গিফট তো পকেটেও থাকে। আগে তোমাদের বাড়িতে খাওয়া খাদ্য করে নেই তারপরে দিই। না না এটা গো না, আগে গিফট দেন তারপর খাওয়া। তুই কত সুস্কান আর কেক কই? কেক আনতে আমার আব্বা গেছে সেই শহরে, আল্লাহ জানি কত পাউন্ডের কেক জানবো। আচ্ছা দে না গিফটটা, গিফট যেহেতু আনছো সে পকেটের মধ্যে না রেখে দিলেই তো হয়। আরে আরে থাম থাম দিতাছি, আগে দেখি তো কিরকম আয়োজন করছিস। শোভা কেমন আছো? দাদু ভাই আমি খুবই ভালো আছি, যদি তুমি গিফটটা আমাকে দাও। গিফট? হ্যাঁ গিফট তোমার দাদি দি। আরে এত চিন্তা করিস না, আমার মনে হয় গিফট আনছে, কিন্তু স্বর্ণের কিছু হইব, বুঝছ? স্বর্ণের চেন বাংকি বাংকি কিছু পার্সে আছে, ঠিকই পরে দিব। আরে হুমা, এটা কথা কই, যদি গিফট নাও দেয় তাহলে বাইন্দা থুইয়া জিনিসপত্র নিয়ে। আর দিব দিব, চুপ থাক তুই। আর ফুপা আম্মা, আর আপনি যেহেতু গিফট আনছেনি, পরে লোক দিবেন, তা আগে দিয়া দেন। আমার মেয়েটাও দেখবার চাইতেছে যে কি আনছেন, ফুলাপান মানুষ তো। থামো বৌমা, গিফট তো দিমই, দিমু না না তো আর করি নাই। আগে দেখি না তোমাদের বাড়িতে আয়োজনটা কেমন করছো, তারপরে না হইতে এত অস্থির হইছে। কয়া অস্থির হওয়ার কারণ নাই। বৌমা ভালো কথা, তোমাকে কে কো মোমবাতি কো ফুপা সুবার আব্বানতে গেছে কেক আর মোমবাতি, চিন্তা করে নাই সে বলবো। ওই তো সবাই যা করছে, আল্লাহ এত বড় বলে করে নিয়ে এসে কেক, যে বড় কেক, বড় কেক এর মধ্যে নিয়ে গেছে কেক। এত বড় কেক দুনিয়াতে আছে? হ্যাঁ, আমার তো বিশ্বাসই হইতাছে না। হ্যাঁ আব্বা, তোমার না কইছিলাম 10 টাকা দামের কেক আনবা নিগা। কত বড় কেক আনছে, কমছে কম 100 টাকা দাম হবো, এটা আনবা নিগা কিছু কে। মা তুমি কি কইলা? এতটা নিছে এই কেকের দাম তো 40 টাকা, কিন্তু আমি 10 টাকা আনছি। এটা হলো 7 দিন আগের কেক, বাসি কেক। আমি তোর বাবা না। ওই এই বুঝছে, হ্যাঁ তোমরা খাসি যাব করছে, জোর মেরে খাওয়া খাও, যাতে বাঁচতে যাই এক মাস বড় না খানা দি। তুই থাক, আমি গেলাম। আরে ফুপা মা কই যান? কেক না খাই কিন্তু যাইবার দিব না। এদিকে আহেন বোমা। আরে আহেন বিটাছি। আরে ছাড়ো, আরে এত বড় কেক আনছে, আপনারা না খাইলে নষ্ট হবে না কেকটা। হ্যাঁ হ্যাঁ ফুপা মা, আপনি কি গিফট আনছেন জানি না তো আমরা, কিন্তু শুনেন গিফট জারি আনা থাকেন, ওটা আপনি রেখা দিয়েন। আপনার গলার এই চেনটা আর যে কানের জিনিসটি না, আমার খুব পছন্দ হয়েছে, এটি আপনি গিফট মনে করে দিয়া যাবেন। কেমন লুবির লুবি, হ্যাঁ পাড়ার মাইসে তোমার করে কিপটা কিপটা কয়ে একবার রাত উইলা হালায়। আমার জামাই, আমার জামাই খাইলে আমার জোর করে আনছে। আমি জানি, আমি জানি যে তোমাকে বাইতাইলে এরকমই হবো। তোমরা মানুষরা দেখাবা মুরগ খাওয়াবা ডাল, এরকমই গো তোমাকে ভাই। হ্যাঁ তোমরা বাইল কম জানো না, যাই কিছু করো। আনছিলাম ফেরত নিয়ে যাবো, তাও তোমাকে দিব না, বুঝো নাই? ফুফু আম্মা কেমনে করে কথা কইতাছে? হ্যাঁ শুনেন ফুফু আম্মা, আপনি যেটাই কোন ওই কথা কিন্তু আমাদের গায়েও লাগবো না। দেন এত কথা হুন। আরে দেই, আরে 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 না খুলো, তুমি দর্শি খুলো না। দেই ফুফু আম্মা, এত নইরেন না, তত না খুলবো কেমনে? দেই। আরে সরব শুভ নে নে, দেই দেই। আরে আরে দেই, এত নইরেন না ফুফু আম্মা। ভালো হয়েছে না? হ্যাঁ জিনিসগুলো ফুপামাতে জিনিসগুলো আমার কত পছন্দ হয়েছিল, তোমার তো যুক্ত জীবনে বানাই দেওয়ার, বুঝে নাই? আরে ভালো করছো। ও বাবা কত বড় সেন, আমার মনে হয় 5 ভরি হবো। কইছে তোমার 5 ভরি হইব, 1.5 ভরি বান হইব। 1.5 ভরি জনের দাম 1 লাখ টাকা ভরি হইলে 1.5 লাখ টাকা, কোনো সমস্যা নাই। কে 1.5 লাখ টাকা বেইছে এই ঘরটারে একতলা বিল্ডিং করুম, তাই না? এই দেই তো সেন্ড আমার কাছে দাও। তুমি তো স্বর্ণ চিনো না, বুঝো নাই? আমি কিন্তু ভালো চিনি, এটা স্বর্ণের নাকি যাচাই করতে হইব। এই আমার বুবুর জন্য এটা স্বর্ণরই। বাবা চেন তো দেই সাদা সাদা হয়ে গেছে গা। হ্যাঁ এটা তো জীবন অসনের চেন না, সিটি গোল্ডের চেন। 50 টাকা 60 টাকা হইলে ফেরুলার কাছে কিনা যাইছেন। ভালো হয়েছে না? কে কো গেছে অনেক চেন অসনের না, কেমনটা লাগে? ইচ্ছা আমি কলে দিব নাই, ডুবে পাপার পাতে হয়েছে মৃত্যু। এই আমি কেটে নেকি কিটা তোর মেয়ে আর এই সুমা কিটে অন্যকে আজকে আমাকে এই দশা। আমাকে কে কে গেল, আমাকে স্বর্ণের চেন হইল না। শুন আর কিপটাগিরি করব না, গোয়ালে গরু বেচা কক্সবাজার যাবো। কক্সবাজার যাইবো? কক্সবাজার কিসে যাইবা? হ্যাঁ ভাড়া দিব কেনা? কেন বিমানে যাবো না ট্রেনে যাবো? ট্রেনে যাবো। ট্রেনে ট্রেনে যাইবো, ভাড়াটা কিন্তু তুমি দিও। না না না, ভাড়া তুমি দিবা। আমি দিনকে আমি টাকা পাবো কই? আমি কি কামাই করি? আমি দিতে পারবো না, তুমি দিবা। না না, আমি যাব না, তুমি দিবে। তুমি তুমি আরে তুমি দিবা। আরে থামো, কারে গিয়া লাগবো না, কক্সবাজারে যাওয়া লাগবো না। ডাক্তারটা শেষ, আমি দাগে খেলবো। না না, আমি আগে খেলবো। মানে কি? আমি এত কষ্ট করে দাগ দিলাম, আমি আগে খেলবো, এটা হবো না। না, কারণ আমি ছোট, তাই আমি আগে খেলবো। কি কি করলি তুই? তুই আমার থেকে ছোট, তুই আমার থেকে 5 মাসের বড়। দুজন দাঁড়াও, তোমার হবে আমি ছোট। আচ্ছা যাই হোক, আমি আগে খেলবো। আরে শোন, আমি তোর একটা মাত্র ছোট্ট পিচ্চি বোন। আমি আগে খেলাই প্লিজ। হয়েছে হয়েছে, অত পাম দেওয়া লাগবে না, তুই আগে খেল। আচ্ছা ঠিক আছে। এবার আমি বাইরে চলে গেছে। বাইরে গেছে মানে? আমি তো এখান থেকেই আসলাম। তুই মরা? কিসের মরা? আজব তো, আমি তো এখান থেকে সুন্দর মতো খেলে খেলে আসলাম। কই? আমি তো দেখলাম তুই মরে গেলি। চিটিং করিস না তো। আমি চিটিং করছি না, তুই চিটিং করছিস। কেন? তোর ভালো লাগবে না, যা তো, যা তুই যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। আমাদের বাড়িতে যে দোলনা আছে না, ওইটা খালি চড়তে যাস তুই। তোমার ঘর বাসার দোলনায় খেলতে আমার শখ পড়ছে। তুই নিজেই তো প্রতিদিন আমার ডেকে নিয়ে আসাস। আমার মা কইছে আমারে না বড় ইস্টিলের দোলনা কিনা দিব, তখন আইস খেলবার নিগা। হয়েছে হয়েছে, জানিস দোলনা কিন্তু টাকা লাগে, টাকা। আর বাপে তো মানুষের বাড়িতে কাজ করে খায়, তাই আবার দোলনা কিনবে। তুই আমারে মারলি? হ মারছি, বেশ করছি। বাপ মা নিয়ে কথা বলিস কেন? হ্যাঁ, আমার বাবা যাই করুক সব কাজ করে, তোর বাবার মতো তার ঘুষ খায় না। আমি যাচ্ছি, আমাদের বাড়িতে আর কোনোদিনও যাবি না। হ্যাঁ, যা যা যা, তোর বাসে জীবনেও যাবো না। যা যা, আমার বাসে জীবনে আসবি না। কত বড় সাহস! কি হইল? এমনি করে বইয়া থাকলে হইব? কামে যাইবা না আজকে? না, আজকে কামে যাবো না। কেন? কি হয়েছে? কামে যাইবা না কেন? কি জানি হয়েছে আজকে আমার। আমার কামে যাওয়ার মন ধরতেছে না। কি কও? অসুখ টসুখ করলো না তো? হ্যাঁ, কি হয়েছে তোমার? আরে অসুখ না, আসলে কি তুমি আজকে যেভাবে সাজছ, তোমার থুয়া আমার কামে যাওয়ার মন চাইতেছে না। দুরু, তুমি যে কি কও না। আমি আবার কখন সাজলাম? আমি তো এরকমই। আচ্ছা সূত্র কত কি হয়েছে তোমার? তুমি তো নতুন বোনেও সাজছ না? কমু না, তোমার যেহেতু মনে নাই, বুঝলাই খাইছো সব কিছু, কই আর কি হতো? ওই বউ কমু, আমার আসলে মনে নাই। আচ্ছা কি শুনো, তুমি তো বুঝলা গেছো না, কিন্তু আমি তো এই দিনটার কথা কখনোই বলি না। আজকে না আমাকে বিবাহ বার্ষিকী। কি কইলা? আজকে আমাকে বিবাহ বার্ষিক? তুমি এই খুশি খবরটা আমাকে কব না। আমি আজকে কামে যাবো না, আজকে সারাদিন তোমার নামে ঘুরমু। কি কইতাছো? কামে যাবা না কে? এমনি করে বয়ে থাক লইব না। মায়েরা না খায় কই যায় জানি খেলতাছে, কামে না গেলে লইব? তুমি কামে গেলে বাজার ঘাট আনবা, তারপরে সে না রান্না বাড়া করতে পারমু, খাইতে পারমু। যাও, কামও যাও। আচ্ছা ঠিক আছে বউ, আমি কামে গেতেছি, কিন্তু আজকে কাম শেষ করে ওই মহাজনের কাছে 1000 টাকা বেশি চামু। আর বেশি চেয়ে তোমার লেগে একটা শাড়ি কিনে আনমু। কি কইতাছ? না না, শাড়িটা আনা লাগবো না আমার লেগে। শাড়ি তো মেলা দাম, এত টাকা দাম দিয়ে শাড়ি কিনা টাকা নষ্ট করুন লাগবো না। শুনো, আমারে যদি তোমার দিবাহি মন চায়, আমারে না 1 ডজন কাঁচের চুড়ি এনে দিও। আমার কাঁচের চুড়ি পরার খুব ইচ্ছা, আমি এতই খুশি। চুড়ি এনে দিলে হইব। এখন যাও তো, বইনা থেকে কামে যাও। আচ্ছা ঠিক আছে। বাবা তুমি মার জন্য কি আনবা বললা? তোমার মার জন্য না, এক ডজন চুরি আনবো, কাছের চুরি। বাবা আনবা যেহেতু তাইলে না সুন্দর কালার দেখে আনবা, মার হাতে না কাছের চুরি তো অনেক বানাবো। আচ্ছা ঠিক আছে মা। তোর জন্য কিছু লাগবো? হ লাগবো। কি আনবো মা? আমার জন্য না তুমি একটা পুতুল আনবা। পুতুল? আচ্ছা ঠিক আছে মা। মহাজনের কাছে আরো করে টাকা বেশি চামু, সে তোর নাকি পুতুল নিয়ে আমনি মা। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি যাই। আচ্ছা যাও, দেখা যাও। আচ্ছা আমার লক্ষ্মী মা। মা জানো, আচ্ছা কইতাছি, বহু আগে বহু। আরে আবার বপুকে কাম আছে তোমার? আরে পরে কাম করিও তো। জানো মা, এই গ্রামে যতগুলো মা আছে তার মধ্যে তুমি সবচেয়ে সেরা। তুমি আমার লক্ষ্মী মা, তুমি তো এমনিতেই সুন্দর, আর এই হাতে যদি কাছে চুড়ি পরো তাহলে আরো বেশি সুন্দর লাগবো। তুই যে কি কস না, তুই একটু বাড়ায় বাড়ায় কইতাছস। ঠিকই তো বলছি। আচ্ছা দেখ মনে কেমন সুন্দর লাগে। আগে তোর বাবা চুড়ি নিয়া হোক তো, তারপরে সোনা পরমু। এখন লক ঘরে কটা পান্তা আছে, সকাল তো কিছুই খাস নাই, ঘরে যায় পান্তা মেয়েটাকে খায় নি। এই জন্যই তো মানে আমার এত বেশি ভালো লাগে। হইছে আমি চলেন। সজীব মা, আয় সজীব মা, এ বাইরে হতো। এখন আবার তোমার কি হয়েছে? আমার আবার কি হইব? এই যে সজীব টাকা পাঠায় নাই, আজকে মাসের ৫ তারিখ পাঠাইছে, তাতে কি হয়েছে? আর তাতে কিছু হয় নাই, ওন থেকে আমার ১ লাখ টাকা দিবা লাগবো। হ্যাঁ কইলা আর আমি দিয়া দিলাম। আর গত মাসে তো তুমি ৮০,০০০ টাকা নিলা, এটা কি করলা? আরে আমার আর খরচা লাগে না, তারপরে এই জায়গা ওই জায়গায় যাওন লাগে, ২-১ পয়সা লাগে না। দেখো সংসারে কয়টি আর বাজারঘাট করো, ওটা কিন্তু আমার ভালো করে জানা আছে। টাকা কুম্ভি থেকে কুম্ভি দরফারে ওটাও কিন্তু আমি কম বেশি জানি। তুমি কি বুঝাইতে চাইতাছো? আমি কি বুঝাইতে চাইতাছি ওটা তুমি ভালো করে জানো। এখন তোমার বয়স হয়েছে, এইটুকু মাথায় রাখো। আচ্ছা অত কথার দরকার নাই। ওই ১,৮০,০০০ এক মাস আমার কিছুই হয় না, ১ লাখ টাকা দিবা এই কথা কও। ১ টাকা না করিও দিব না। আমার পোলায় বিদেশের বাড়ি কষ্ট করে টাকা পাঠাবো, আর ওই টাকা তুমি নষ্ট করবা? আমি দিব না, এ যাবত দিছি, এখন থেকে ১ টাকাও তোমার আমি দিব না। দেখো আজকে আমার ১ লাখ টাকা দিতে হইব, ১ টাকাও দিব না। কিরে পরাতে এত দেরি লোকে? চাচা একটু দেরি হয়ে গেছে। আসলে কি চাচা, আজকে নামাগো বউ কইছে আমাগো আমাগো বিবাহ বার্ষিক। বিবাহ বার্ষিক চাচা, যদি 1 মাসের বেতনটা যদি অগ্রিম দিতেন তাহলে বউর নিকে 1 ডজন চাকরের বাচ্চা। তোর সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাইতেছি। সামান্য একটা চাকরিয়া বিবাহ বার্ষিকী পালন করার লিগে আমার কাছে টাকা চাইতে? কোনো টাকা তো হইব না, এমনি কাজে সত্তরিগিরা। যা যা আজকাল থেকে তোর চাকরি নট, এখান থেকে। না চাচা, চাচা চাচা আপনি এত বড় কামনা করেন না চাচা। আমি বউ বাচ্চা না খেয়ে মরে যাবো চাচা, রাস্তায় না খেয়ে মরবো চাচা। চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস তো আমার পায়ে ধরো। আল্লাহ কেন আমাকে গরিব বানাইছিল? আল্লাহ গরিবের স্বপ্ন কি বিবাহ বার্ষিক করা যায় না? সামান্য সামান্য কিছু টাকা অগ্রিম চাইছি, সেই কারণে আমার কাজে দিলে বের করে দিল। আমি আর কেমনে করবো? আমার বউরে আমি কই আইছি 1 ডজন চুরি নিয়ে যাবো, মেয়েটারে কই আইছি একটা পুতুল কিনে নিয়ে যাবো। আমি আর কে জগমুখ দেখাবো? কেন চুলগুলোর কি অবস্থা করে রাখছস? হ্যাঁ ঠিকভাবে দেখতেও দেস না। ও মা ব্যথা পাই, দেখি মা কত সুন্দর হাত। মা জানো, তুমি যদি এই হাতে কাছে চুরি পরো না, তোমারে একদম পরীর মতো লাগবো, অনেক সুন্দর লাগবো তোমারে। হ কইছে তোর পরির মতো লাগবো, তুই আমার একটু বেশি বেশি কর সব সময়। বেশি কি কইলাম, সত্যিই তো কইলাম। তুমি চুরি পড়লে না তোমার একদম আসমানের পরির মতো লাগবো। আজকে মনে তোর বাবা আমার সময় আমার কাছে চুরি কিনে নিয়ে আইব। জানো আমার অনেক দিনের ইচ্ছা, আমি হাত ভর্তি করে কাছে চুরি পরব। বাবা আসছো তুমি? মা, বাবা না তোমার জন্য চুড়ি আনছে, আমার জন্য পুতুল আনছে। কই বাবা, বাইর করো। তোমার হাত তো খালি দেখি, কই রাখছো? মারে আমি চুড়ি আনতে পারি নাই, আমি চুড়ি আনতে পারি নাই। মহাজনের কাছে কড়াটাকে বেশি চাইছি দেখে আমার কাছ থেকে বের করে দিছে। এগুলো কি কইতাছো? মহাজন তোমার কামের থেকে বাইরে করে দিছে কেন? কি করছো তুমি? আমারে কাজে রাখবো না, আমারে না করে দিছে রে মা। আমি তোর মায়ের নেইগা চুরি আনতে পারি নাই, তুই আমারে ক্ষমা করে দে মা। মা তুই কোনো চিন্তা করিস না, আমি একটা কাজের ব্যবস্থা করবই। এক সপ্তাহের মাঝে আমি তোর মায়ের নেইগা চুরি, লাল শাড়ি আর তোর নেগে পুতুল আনুম রে মা, আনুম মা। তুই আমারে ক্ষমা করে দে রে মা, আমি আনতে পারি নাই, আমি আনতে পারি নাই। শুভা, শুভা মা কই যাস? ওগো তুমি চিন্তা করো না, দেখো কোনো না কোনো জায়গায় আল্লাহ ঠিকই একটা কাম বাউ করে দিব। ঘরে লোক আহো নে খা, তুই তাড়াতাড়ি খাইলে আমারে মহাজন করে টাকা দিব। ওই টাকা দিয়া আমি আমার মাইরে লাল চুড়ি, সাদা চুড়ি, মানে কাঁচের চুড়ি কিনা দিব, অনেকগুলো চুড়ি কিনা দিব। কি রে খাস না কেন? তাড়াতাড়ি খা। এই যে এই যে এই যে এই যে, আয় 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 আয়। কি রে এরা তো আসেই না। ও এই তো মাল আটকে ফেলছি। এখন খাবারটা এইখানে দি। হ্যাঁ হয়েছে। কি রে এরা তো খাই না। এই যে এই যে এই যে, খাবো না। মুরগিগুলা খাইতেছে, বেলা তো প্রায় শেষ হয়ে আইলো। মহাজন তো কইছিল কাজ শেষ হইলে আমার 100 টাকা দিব। যাই, আমার কাজ তো শেষই, এখন মহাজনের কাছে যাই। দেখ শোভা, আমি আজ সকালে যা করছি তার জন্য তুই আমাকে ক্ষমা করে দিস। আমি সরি বলছি, প্লিজ। আরে বাদ দে, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আর বন্ধুদের মধ্যে তো ঝগড়া হয়, তাতেই কি। আচ্ছা আয়, এখন বসে আমরা খেলি। না এখন খেলবো না। এই দেখ আমি না আমার মায়ের জন্য কাঁচের চুড়ি কিনছি, তুই যাবি আমার সাথে? তুই যেহেতু বলছিস চল যাই। চল। আচ্ছা চল আয়। খালি দেখবি না যাবি? আরে যাচ্ছি তো। শোভা, আমার মায়ের কাছে শোভা শুনি। শোভা, এই শোভা, এই কথা বল। শোভা, এই শোভা, শোভা কথা বল না। শোভা, শোভা, শোভা কথা বল। ভাই দাঁড়া, দাঁড়া আমি আইতাছি। ওটা কেন রে? ভাই, আয় আমার কাছে লাল ভাই শেষ করো। ভাই ভাই দাঁড়া। এই কেরাই কেরাই এই কেরাই সর সর। এটা নিয়ে এত তোমার বাহানা কিসের জন্য? ও খাওয়ার জিনিস খাওতে না তা চুরি করে ভাই সরতা। সুন্দর সুন্দর দুইটা আম। মানুষ আমারে বলে কাঁচা আম পাগল শোভা, বলবই তো। এই দিনে আমগুলা যে কত মজা খাইতে। ওই তুই একটু দাঁড়া, আমি এখনই আমগুলা পারতাছি। ও এই শোন, আমগুলা কিন্তু খেয়ে নিবি না, কারণ তুই আর আমি শেয়ারে আসছি। না না, এখনই খাবো না, নে নে। এই তুই কিন্তু খাইস না, আমার জন্য রাইখা দে। পাইছি রে অনেকগুলা। বিসমিল্লাহ, কত সুন্দর। এই নে তো, এই যে তোরে আম দিলেই তুই এমন করস। তুই এতগুলো আমি একবারে ধরব কি করে? হ্যাঁ, তোমার তো হাত নাই সাথে লুলা। পুরো পাত্র নিয়ে আসছিস যেগুলো থবো। এই আম কুটতো বেশি কথা বলি, তোর খবর আছে? আমার বউটা মরার আগে গাছটা বুইনা দিয়ে গেছিল, কত শখের গাছ আমার বউয়ের। আর হে আমগো না পাইরা নিয়ে গেছে সবা, কাঁচা আম পাগল সবা। ওর আমি পাইতাছি, আজকেই যাবো বিচার দিতে। রা কি সুন্দর আম ধরে রয়েছে গাছের মধ্যে। কো দেখি, এরকম টক জিনিস দেখলে কি মাথা ঠিক থাকে? আমার জ্বালাই তো, গাছের একটা আমও পায়রা খাইবার পারি না। যদি দেখে আম পারতাছি, দেখলেই ক্যাটক্যাট করে। নিজের তো খাইবার মন চায় না, বুড়ি হয়ে গেছে গা, তাই মনে করে যে পুলার বইয়েরও খাইবার মন চায় না। যেমনি হোক আজকাল তো এই আমটা পাইলে আমি খামুই। আর আমার মায়েরও জানি কেমন, সে কখন গেছে আম চুরি করবার লাগিয়া। ভাই আম চুরি করে আনি না, আমার খাওয়াইব। আমার খবর নাই, আমি এত ধৈর্য ধরে থাকা পারবো না। আম দেখছি এই আমি পাইরা খামু। আরে তোরেও না, আরে দূরু, আরে আম্মা আপনি। আম্মা দেখেন গাছের মধ্যে পোকা ধরছে, পোকা খাইতাছি। এই সব আম খাইতাছে, হইছে শাক দিয়ে আর মাছ দেখো না। তোমার কতদিন কল লাগবো? কতদিন কইতে হইব এক কথা? তোমার একদিন কই নাই যে আম পাকবো, তোমার শ্বশুরের জন্য মুন্সি খাওয়ামো, তারপরে এই আম খাবা। কি শুরু করছো মামিয়া? আম্মা আসলে হইছে কি দেখেন, ওই যে একটু বাইজা রয়েছে ডালটার মধ্যে আম। ভাবছে কি দুদিন পর দিন এমনি পড়ে যাবো, আর পড়ে গেলে কেটা না কেটা পায় আবার খাই ফেলায়। ভাবছে ভালো আমি খাই যেত। আমার কাছে কি কইছো? কেরা না কেরা নিয়ে যাবো গা। আমার ঘরে যে চুর আছে এক না তো বাতি রইল, তাই না? এই যে তোমার মেয়া যা শুরু করছে, তোমার মেয়ার জন্য এলাকার মানুষের গাছের আম থাকে না, আর তোমার জন্য আমার বাড়ির গাছের আম থাকে না। কি শুরু করছো? হ্যাঁ আম্মা আপনি জানি কেমনই বছরকার ফল, আর নিজের গাছ এরকম আম হয়ে ঝুলা থাকলে কি লুপ সামলানো যায়? আপনি একটা আমও ধরবার দেন না, আমারও না আমার মায়েরও না। আপনি এখন বুড়ি মানুষ, টক খাইবার মন চায় না, কিন্তু আমি আমার তো ঠিকই টক খাইবার মন চায়। বেশি জিবা লের বের করবে, একবারে জিবা ধরে খাইতে হলাম, বুঝো নাই? যাও তুমি, যাও। কি হলো? দেখো তোমার তো মা আর মেয়ের শিক্ষা দেওয়ার জন্য ওই ব্যবস্থা করো না। আজকাল আপনি বাচ্চা হোক, তারপর তোমাকে আটটি কুটি একবার ভাঙামু। এই পুরা সবার যাবো না, তাই না? দেখেন মা চুর কইবেন না, নিজের গাছের ফল খালি কেউ চুর হয় না, নিজের গাছের ফল খালি কেউ চুর হয় না। পাক কই হে দর্জ ধরে না, জিবার পানি পড়তেই থাকে। এই শোভা, শোভা কই গেলি? এই যে শোভা দাদি, এই তোমার নাতিন কই? নাতিনকে কই লুকা রাখছো? ভাবি ঠিক কইরা কও, কই দিলাম। আমার নাতিন কি করছে? তোমার নাতিন কি করে নাই হে দেখো। তোমার নাতিনকে পয়সা দাম খাওয়াই হারো না। আমার গাছের আম ব্যাগ পাইরা সাপা খেয়ে করে হালাইছে। আমার বউটা কি সুন্দর করে আম গাছটা বুনছিল, বউটা মরে গেছে। মরা বউ রাতে স্মৃতি ব্যাগ কি আম খেয়ে হালাইছে নিয়া। মধু ভাই জানো তো, আমার নাতিনটা একটু কাঁচা আম পাগল না, একটু পারছে, তাই তোমার এরকম করো না। একটু পারছে, আমার গাছ সাফ করে হালাইছে। দুই একটা নীল কথা ছিল, আর দুই একটা আম যদি আমার কাছে চাইতো যে মধু দাদা দাও, তাহলে আমি দিতাম। তা না করে আরেকজন নিয়ে আমার গাছের আম ব্যাগ চুরি করে নিয়ে পড়ছে। দেখেন চাচা, আমার মায়ে শুন না, এটা চুরি করা কয় না। আমার মা একটু আম পাগল, এটা তো সবাই জানেনি। হ্যাঁ, চুর কোন কি এর লাগা আর খাওয়ার জিনিস খাইছে, এটা নিয়ে বিচার দিবার লাগা হালাই করতে পারি মধ্যে। হ্যাঁ বোমা, তার অন্যায় করছে, দুই চার কথা কই তো। তুমি তোমার মেয়েরে শাসন করবা, কেমন ধরনের কথা কও? যেই না এ আমার লাগা আমার মেয়ের বিচার করব। আরে দেখি তো, আমটা যদি একটু কোনা সাপ থাকতো। এই আমার লাগা আমার বাড়ি মধ্যে বিচার দিবার লাগা আই পড়ছে। আমি সাহস তো কাম করো না। দেখো ভাবি, আমি তো এতদিন জানতাম যে শোভা হইলো কাঁচা আম পাগল। শোভা অন্তে শোভার মা অত কাঁচা আম পাগল। কোথায় আছে না যে বাপ গুনে বেটা মা গুনে জি, তাহলে এখন বুঝো। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই কইছো। এর বিচার যদি তুমি ঠিক মতো না করো, তাহলে কিন্তু আমি এইটা দেখে ছাড়মু। আচ্ছা ভাই, তুমি যাও, শোভা হোক, তারপর আমি দেখতাছি বিষয়টা। আচ্ছা, খালি তুই কইলা দেখে গেলাম গা, নইলে বিচার একটা করতাম হনি আমি। হ্যাঁ হ্যাঁ জান, যেই নামের সাথ এ আমনি আবার বাহাদুর। আম্মা আপনি বিশ্বাস করেন না তো না, একটু একটা মুঠ খাইয়া দেখেন। আপনিই খাইয়া কইবেন যে এই বস আমের লাগা মানুষের বিচার নিয়ে বাড়িতে হে কেমনে ধরে। তুমি খাও, তুমি খাও, জোর মেরে খাওয়া খাও, বুঝো নাই? তুমি খাও, তোমার মেয়েরে খাও। এই কি শুরু করছো? হ্যাঁ, প্রতিদিন এরকম বিচার শুনতে শুনতে কান আমার জ্বালা ভালা হয়ে গেছে। আর কত বিচার শুনবো? তোমরা আমার বাড়ি থেকে বাইরে আছো কি করো? আম্মা এই আম খাওয়ার লাগে বাড়ি থেকে বাইরে আসে বলে কইতাছেন? তে কি করবো, কি করবো? ধান তুবলা দিয়ে কি পূজা করবো? তোমাকে মাইছে বিচার নিয়ে আবার অন্য শুনবো নাকি? তোমরা আমার মেয়ে বাড়িতে থাকো, আমি বাড়ি ছেড়ে গেলাম না। আমরা কিন্তু সাদেরই আছে, এমনি একটু ফাঁকর দিলাম খালি। আমার গাছের সব আম শেষ করা লাগছে। শেষ এত আশা করে গাছটা বুনছিলাম, সুন্দর একটা গাছ, ছোট মোটো গাছে কত আম ধরছিল, সব আম শেষ করা লাগছে চুরি করে। কি অবস্থা! এই যে রাফি চাচা, আর চাচা কইও না, চাচা কর মুখ রাখছো তোমরা। কেন চাচা কি করছি আমরা? কি করো নাই তাই কও। এই দুই টাকার আম কি না খাওয়াইতে পারো না মেয়ারে? তোমার মেয়ে আমার গাছের আম ব্যাগ চুরি করে খাইয়া চাপা করছে। তোমার বউর কাছে কইতেছিলাম, তোমার মার কাছে কইতেছিলাম, কি করলো? তোমার বউ আমার হাতে একটা আম আছিল, সেইটাও নিয়ে খাওয়া ধরলো। এরম রাক্ষসকে চাচা, ওই উত্তরপাড়া গেছিলাম, উত্তরপাড়াতে মনসুর কাকা বিচার দিল আমার কাছে, সমস্ত আম বললে আমার মেয়ে চুরি করে আনছে। চাচা আমি কি করবো বলছে না, আমার মেয়ে হলো আম পাগল। শুনো, তোমার মেয়ে আম পাগল না কি পাগল সেটা আমার জানার দরকার নাই। আমি বিচার দিয়ে গেলাম, আমার বিচার যদি সুষ্ঠুভাবে না পাই, আমি একটা বিচার কইরা ছাড়মু। কয়ে দিলাম আমার আমের ক্ষতিপূরণ তোমার দাম লাগবো। তোমার কেমন মেয়ে বানাইছো, কাঁচা আম পাগল মেয়া। ছি, না না আর সহ্য হইতেছে না। আজকে ভেতরে যাই নই, এর বিচারটা করতে হবো। আগে ভর্তা করে নাও, তারপর সবাই খাবো। ঠিকই আছে, কেউই খাওয়ার দরকার নাই, ভর্তা করবো পয়সা থাক তারপরে খাই। খাইবার দিল না একটু, তোরা এই যে চুরি করে খাওয়াটা দিন আম খাস পারো টিকা, হ্যাঁ তারপর তোর সব মিটে না। আর আমি বাড়ির মধ্যে থেকে তো একটা আমও খাইবার পারি না। তোমার ভাগ্য ভালো তোমার এগুলো আইনা দিচ্ছি। যাও আজকে একটা আমায় ছিলা খাইবার চেয়েছিলাম, তাই তো দাঁড়িয়ে দিকে ফলাইছে, গাছ থেকে পারবারই দেয় নাই আর কত কথা শুনাই দিই। আজকে ইচ্ছা মতো ভর্তা বেড়ে মজা বেড়া খামো। শোন, কষ্ট করে আমি ভর্তা বানাইতেছি, ভাগে কিন্তু আমি একটু বেশি পাবো। আরে কি জন্য তুমি ভাগে বেশি পাবে? কারণ আমরা গাছ থেকে কষ্ট করে পাইয়া আসছি, কত মানুষ খাওয়া দিছে, তোরে তোরাই কষ্ট করে বানাই খাবি আর বানাবো কে? আচ্ছা ঠিক আছে দাও, বানাইতেছি। তোমাকে বানান না কোনা দাও, আম বানাই দেই। কি তুমি ভর্তা বানাই দিবা? হ্যাঁ আম বানাই দিমু। এই ওড়া ওড়া আউট। কি করতেছো? তোমার আর তোমার মেয়ের জ্বালায় আমি কেউ থাকতে পারবো না। ওই উত্তরপাড়া গেছি, ওই মনসুর কাকা আমার বিচারতে দিল, সমস্ত আম বলে তোমার মেয়ে চুরি করে আনছে। আরে মধু কাকা যাই সাল, তুমি মধু কাকা কি কইছ? বিচার দিবার আইছে, মেয়ের বিচার না কইরা কাকারে বইকে দিছ, সাথে একটা আম নিয়ে সাল আমটা খেয়ে দিছ। তোমার আম খাওয়া শুরুতেছি। আরে তুমি কি শুরু করছো? হ্যাঁ খাওয়ার জিনিস খাই, এটা নিয়ে এত তুমগর বাহানা কিসের জন্য? ও খাওয়ার জিনিস খাওতে না তা চুরি করে ভাই সরতা তোমার কাছে আম ধরে শোনামু। এই কি করতেছ? মা তুমি কি জানো কি করছে? ওই উত্তরপাড়া গেছি, ওই মনসুর কাকার কাছে গেছি, আমাদের কি কয় আমার মেয়ে বলে আমচুর। শেষ পর্যন্ত মধু কাকার রাস্তা আমার বিচারতে দিল। এই তুমি ঠিক করতে পারো না, তুমি তাকে কি করো? কত আম জমাইছে গাছের নিচে পড়ে থাকে, ওইটা দুষ না সিরা খাইলে দুষ গাছের দিকে। আই সতিনের বেটি, তোর মাই কি খেজার মধ্যে নাই? তোর মা খেজার মধ্যে নাই, এত খাম খাম করছে। হ্যাঁ তুই এক খাম খাম করাস, আবার তোর মেয়েটার ওরকম বানাইছ। কি হয়েছে? ভালো হবে না তোরা, ভালো হবে না। আম্মা আপনার মা ছেলে জানি কেমনই আমগোর বিষয়টা একবার খুঁজ করতাম না, এটা সিজনকার ফল। আমি একদিন থাকি আর কতদিন, আপনি তো নিজের গাছের আম পাইরা খাইবারই দেন না। মাইনচের গাছে তো সিরা খামো না তো পয়তা খামো, আল্লাহ গুলা কি কিনাই না খাওয়া, ওই জুতা তো নাই, বড় বড় কথার মধ্যে আছে। এই তুমি তো করবা না, দরকার বলে না সাই দেখে টাকা বাকা আমাছ না, আম পাকলা এনে দিমু, আসাম খাল লাগবো। পাকা আম খামো না, পারলে কাঁচা আম এনে দিও, কারণ আমার মাইয়া কাঁচা আমি পছন্দ করে। যদি কাঁচা আম তুমি কিনাই না খাইবার পারো দিকতি মিটাইয়া, তাহলে আর মাইনচের কাছে থেকে আমার মাইয়া চুরি করবো না, এটাই আমার শেষ কথা। কি কর শাওন? আচ্ছা মা কালকে আড়ে দে একবার 10 কেজি আম নিয়ে আইমু। তারপর মা তুমি আর চুরি করো না, চুরি করলে বেশি খারাপ করবো। আচ্ছা তুমি যদি আমার আইনা দাও তাহলে আমি কোন কি চুরি করব নিকে যাম। আচ্ছা ঠিক আছে, ওকে তো 10 কেজি নেব, ঠিক আছে কি? আচ্ছা চলো। তা নয় খাইলা, কিন্তু এই যে আম দিকে ফালা নি যাইবো, আজকে আমি তো বড় করে খাই ফলাই। না এই আম খাওয়া যাব না, এই আম চুরি করে আনছ, না খান যাবই না। ঘর চলো। আচ্ছা তো আনছে যেটাই না লাইছে এটা ফালাই দিল, আমার গোবর চুরি করে আনছে, খাইলো গোবর চুরি করে আনছে। আমার নাতি হইলো কাঁচা আম পাগল সুবা। কি রে খাবি? আমি খাবো না, তুই খাবি? আমি খাবো। দাদি এত সুন্দর করে সাজা গুজা কই যাওয়া হচ্ছে, আমি কই যামু না যামু ওইটা কি তোরে কমু? হ্যাঁ কইতে হবো। আমি যাইতাছি, আমার জন্য কেউ অপেক্ষা করতেছে, তার সাথে দেখা করার জন্য। তাই নাকি? কি গো ওমা ওইটা কইতেইব না? না ওইটা কই যাও না, ওইটা পরে পরে কে? আচ্ছা আমি যদি তোমার সাথে যাইতেলি। না তুই যাবি কে? তুই গেলে তো কথা কই বন্ধ হয়ে যাবো কা। সুখ দুঃখের কথা কমু, একটু আদরাদরি কমু। ও এই বয়সে এইসব করা হইতাছে? হ্যাঁ দাদা মরে গেছে কত বছর হইছে, আর এখন তুমি এমন ভাবে সাজছ স্কুল ছাত্রী মনে হইতাছে। কি ব্যাপার আম্মা আজকে আপনি এমনি করে সাজুগুজু করে বাইরে যাইতাছেন? হ্যাঁ আমি আপনার এর আগে কয়দিন না করছি, বুড়া বয়সে এমনি করে সাজুগুজু করবেন না। হ্যাঁ মাইন্ড কি দেখলে কি কইব? ওই আমি সাইজে থাকমু তা না, এই বয়সে বিন্দুতে দোস্ত আপনারা, তাই না? আম্মা এত কথা কওগে দেখো বৌমা, মাথা চুটি পাচ্ছে। আয়োরে মা ওই শরীর স্বাস্থ্য পুরাইলে মন কিন্তু পুরো হয় না। এগুলো আপনি কি কইতাছেন আম্মা? কি কইতাছি? আচ্ছা মন পুরো হয় নাই মানে? মন পুরো হইলে তো আমি আর এরকম করতাম না। দেখো না কত সুন্দর করে শাড়ি পরছি, গয়নাগাটি পরছি, বুঝো নাই? যাই হোক বোমা যা করতাছি ভালো কিছু করতাছি, খারাপ কিছু না। মা জানো দাদি কি কইছে? কি কইছে? না আমি কিছু না কইছে দেখে কাছে সি আম্মা তুমি কি বললা? এই কথা বলার আগে আমি বললাম না যে হ্যাঁ সি মাইছে কাছে মুখ দাও মুখ কেমনে পারার মাইছে সি সেবা করব। আজকে আমরা পুরো বাড়িতে আহু পুরার কাছে এটা তো কিছু কই নাই তোমরা আজকে আজকে উপরে থাকো না আমি সব কব আপনাদের তুমি কি কথা বলো আমি তোমারে চাই আমার পুরা তাড়াতাড়ি কও তুমি তো তোমার কাছে পয়সা মরো তো দুদিন পরে আমার বিয়ের দাওয়াত রাখায় আমার বিয়েটা দিয়ে মরো ছি ছি বোমা শুন নাই শুনে না সব কিছু লাভ নাই আমি যাই না আম্মা আমি যাই না আপনারে দূর আরে আরে ভয় লাগছে আম্মা এটা দি আমার মুখে দিতে ওই কাল বড় যাইস না কেমন লাগে আমার হইছে যত জ্বালা এই বাড়ির বউ হয়ে আইসা আবার ভুল হয়েছিল মাইনচে জানলে কি কইব মাইনচে কাছে আমি মুখ দেখামু কেমনে না আর চুপ করে থাকবো না আজকে আহুকো বাড়িতে আমার একদিন কে আমার একদিন সব কথা আমি কমু বিচার দিমু হ্যাঁ হয় আম্মা এই বাড়িতে থাকবো নয় আমি এই বাড়িতে থাকবো চিন্তা লাগে আবার তুমি আমার প্রাণের গো ময়না ও ময়না মন জরে রইও দিবানিশি তুমি আমার প্রেমের গান শোনাইও গো ময়না। তুমি আইছো কি মনে হয় আমি অনেকক্ষণ ধরে গান গাইতেছি একা একা তোমারে না পাইয়া একা একা গান গাইতেছো যাক ভালো হয়েছে সময়টা কাটছে কেমন বিরহের সময় বহুত কষ্টের কাটে। শুনো না আজকে একটা ঘটনা ঘটে গেছে কি এই আমার নাতির শোভা এখন হয়েছে ও দিকে ফেলাইছে এর মধ্যে আবার বোমাও সব যায় না হালাইছে দূর নাতিন দেখলে আর কি আর বৌমা দেখলে কি আমরা দুইজন যদি এক থাকি তুই নাতিন আর বৌমা কিচ্ছু করতে পারবো না তাই না আমি বৌমারা না কয়ে দিছি যে আমার ফুলার কাছে তাড়াতাড়ি কাজতে মিল দেওয়াই আর কি ভালো কিছু না খুব একটা কামের কাম করছো তুমি তোমার তার মোড়া দেবো না আমারই তো সব কই তৈব তুমি কি পারবা তুমি তো একটা ভিতু তোমার সাথে প্রেম করার চাইতে ওই রাস্তার একটা মানুষজন ধইরা তার সাথে সময় কাটালে ভালো। এই কথাটা তুমি আমার কইতে পারলা তুমি তো জানোই আমি কি ওর মুখ ফিটা কিছু কইতে পারবি তা তো জানি তাই যদি গেলে কইতা আমি কি তাহলে এই 15-16 বছর আরেক সংসারে থাকতাম তোমার জন্যই তো স্কুল জীবন থেকে আমরা প্রেম করে আইছি অথচ গার্জেনের কাছে কইবার নিয়ে সাহস পায় না কেমন ভুল হয়ে গেছি গে দেখো তুমি এরম ভাবে কথা কইও না তুমি এরম করে কথা কইলে আমার মনটার ভিতরে কেমন সিবি মাইরা দেয় তুমি যেমন আছো তেমনই থাকো। একটা কথা কি গো আমার তো বাড়ির থেকে বাইরেতে অনেক সমস্যা তোমার বাড়ির থেকে বাইরেতে কি সমস্যা হয় না? আরে না আমি পুরুষ পোলা না আমি যখন জেনে জেনে যাইতে পারি আমার আবার কি সমস্যা পুরুষ পোলা পুরুষ পোলায় যদি হইতে অনেক আগেই তোমার বাড়িতে আমার নিয়ে যাই যাও তুমি কোনো চিন্তা করো না এইবার একটা ব্যবস্থা করছি যে ব্যবস্থা করছি না তুমি অটোমেটিক আমার বাড়িতে চলে যাইবা। হ্যাঁ হ্যাঁ সত্যি কইতাছো? সত্যি কইতাছি। আমিও চাই যে খুব তাড়াতাড়ি তোমার বাড়িতে যাই। তাই আমার কি এই বাড়িতে থাকতে ভালো লাগে বুঝো না? বুঝি তুমি বুঝো না কত বুঝো তুমি দেখো তোমার আমি এই বাড়িতে নিমুই নিমু নিমু শেষ কথা এই শোন আমার দাদা যা ইচ্ছা তাই করবে তাতে তোর সমস্যা কি? আচ্ছা ঠিক আছে না দেখে রাখবি আজ থেকে তুই আমার বান্ধবী না বুঝলাম না বলো দেখি আচ্ছা যাই হোক যাই। মা এ মা তুমি কারে ডাকতাছো? হ্যাঁ তোমার মা রে ডাকতাছো? তোমার মা বাড়িতে থাকলে না তোমার ডাকে সাড়া দিব কে? মা কই গেছে? কোন ইষ্টি বাড়ি গেছে? ইষ্টি বাড়ি গেছে না, তবে তোমার মা আসল বাড়ি গেছে, বুঝো নাই? এই বয়সে তোমার মায়ের ভিন্ডতিয়ে দসছে। এই তুমি কথা হিসাব করবা কি এর বিপরীতে দসছে? আমার মায়ের বিপরীতে দসছে হিসাব করে কথা কও মানে? শুনো যা সত্য তাই কইতাছি, এতদিন আমি চুপ করে ছিলাম, তোমার কিছু জানতে দেই নাই, কিন্তু আজকে আজকে তোমার সবকিছু আমি কমু। তোমার জানা দরকার আছে তোমার মা প্রতিদিনই সাজগুজ করে নতুন শাড়ি পরে কই জানি ঘুরতে যায়। আমার মনে হয় কি তোমার মার কার সাথে সম্পর্ক আছে। একদম চুপ। এই তুমি কি কইলা? আমার মার মতো মা হয় নাকি? আমার মা তো একটা ফেরেশতার মতো মা। ফেরেশতা না, ইবলিস শয়তান। সুবা আবা দেখো আমি এই দেখো নাইলাম না কি দেখি জানো? রাস্তায় তেলবানার পিছনে ওই যে হীরা আছে না, হীরার দাদা আর আমার দাদি কি যে পেছন পেছন পাতা শুনিছি। কি কম আসলে আমার তো ভাবতেই ঘৃণা লাগতাছে। এমন শাশুড়ির সাথে আমি এক বাড়িতে থাকি না, না অনেক হয়েছে, এই বাড়িতে আমি থাকবো না। আমার বাইরে নেই আজকে বাপের বাড়ি চলে যাবো। যাও ওই যে আইছে ওকেরা আইছে তোমার মা। আজকে যদি তোমার মার বিচার না করছো আমি তোমার সংসার করব না, এই কই দিলাম। মা ওরা যা কইতাছে সত্যি? তুমি কই গেছিলে? কই যাবার জামু আমি তো ওই তোর ফুফু গোবাইতে গেছিলাম। তুমি সত্য দেখো মা, তুমি যে আমি তোর সন্তান না, তোমার মাথা হাত দেখো তুমি কই যাও আর তুমি এই সাজগোজ করে কেন লাগে ঘুরো? ও তুমি সত্য দেখো কি হলো বল? সুপে আসেন কে? হ্যাঁ শরম করে এখন নিজের কুকিতির কথা কইতে। হ্যাঁ কোন বৌমা শরমের কিছু নাই, রাফি আমার পোলা, ওর মাথায় হাত রেখে আমি মিছা কথা কইতে পারবো না। বাবা রাফি দুদিন বেলা তোর মধু চাচা আর আমি একসাথে লেখাপড়া করতাম, তখন থেকে আমাকে সম্পর্ক ছিল, কিন্তু তোর নানা জোর করে আমার বিয়া দিছে। এই সংসারে আইছি তোর বাবা মরে যাওয়ার পর আমিও চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমার জন্য একটা মানুষ সারা জীবনে এইভাবে কাটাই দিল, জীবনে বিয়া শাদী করবো না। একটা মানুষ হিসাবে আর একটা মানুষের পাশে দাঁড়ানো উচিত। তো তুই কি চাস বিদ্যা বসে ওই লোকটা মারা যায়? বিয়ে শুধু করে নাই মা, তাহলে যে হীরা যে নাতি বলে ওটা ওটা পালক আনছিল, পোলা পালক পোলা আনছিল রাস্তায় ঘুরে পাইছে, আর ওই পোলার ঘরে ওই মেয়া। উনি জীবনে বিয়ে শাদী করে নাই শুধু আমার জন্য। আমি আর কি করবো কর মা? তুমি আমারে বলতে পারতো এই কথাটা? তুমি যদি এইসব করে পারো মাসিকে ভালো করবো। তুমি আমারে বলবো তোমার আমি ছেলে, তোমার বাপে করে নাকি আমি তো তোমার একটা বাপ। তুমি আমারে বললে পারো তোমার তার হাতে আমি তুলে দিবো, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ মা আপনার পুরো ঠিক কথাই কইছে। আপনি তো বন্ধু মনে করে আমার কাছে কথাটা বলতে পারতেন, তারই তো আমি মিশামিশি আপনারে ভুল বুঝি না। আম্মা শুনেন আপনি যেটা চান ওইটাই হইব, আপনার খুশিতে আমরা সবাই খুশি। ঠিক আছে বা আমার দাদিরা আমি ওই মতো দাদার নগেই বিয়া দিব। আমি কিন্তু একা যাব না, সাথে কিন্তু তোরেও নিয়ে যাব। আচ্ছা আচ্ছা মনে হচ্ছে কি আচ্ছা আগে আমি ঠিক আছে। বাপু তুমি এনে খেলতে আসো, তোমার মা বিয়ে হইতেছে। কি বলো সেইসব তুই? মায়ের বিয়ে মানে? মা তো আমার কিছু কইল না। না এমন হইতেই পারে না, মা তো আমার অনেক ভালোবাসে। না না এমন হইতেই পারে না। বাবা রবি তারা পারে নিয়ে আয়। আসলে বাবা বাবা, আমি তো তোমার সব কথাই মাইনে নিছি, তুমি আমার একটা কথা রাখো, শেষবারের মতো আমার মায়ের একবার দেখতে দাও বাবা। আমি তো এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি, জানি না আর কোনোদিন আমার মায়ের মুখ আমি দেখতে পারবো কিনা। তুমি না করো না বাবা, সবারে নিয়ে হো, একটা আবার দেখতে দাও আমার মায়ের মুখটা। আরে তুই সবারে দেখলে এই বাড়ি থেকে তুই যাইতে পারবি না। আমি যা করছি তোর ভালো লেগেই করছি। তুই তাড়াতাড়ি চলে যা, সবাইলে সবাই সহ্য করতে পারবো না, তুই যা। বাবা তুমি আমার এটা থেকে বঞ্চিত করবা, আমার মায়ের আমি দেখে যেতে পারবো না। সুবারে তুই আমারে ক্ষমা করে দিস মা, আমি যে নিরুপায়, আমার কিচ্ছু করার নাই। বাবা আমাদের দেরি হইতাছে। হ্যাঁ বাবা ওখানেই পাঠাই দিতেছি, যাও। শেষ পর্যন্ত তুমি আমারে ফোন করে দিলা। তুমি না আমারে কত ভালোবাসতা, আমি না তোমার কলিজার টুকরা ছিলাম, আর এখন তুমি আমারে ছাইরা অন্য বাড়িতে চলে যাইতেছো। মা তোমার কি একটু মায়া নাই? আমার জন্য কি একটু মায়া লাগে নাই তোমার? না মা না, তুই এমনি করে কইস না, আমি তোরে ছাইরা কোথাও যাব না, কেউ আমারে নিয়ে যেতে পারবো না। আমি আমার মেয়ের সাথে থাকবো, আমি আমার মেয়ের সাথে থাকবো। আয় মা আমার কাছে আয়, তুই আয় মা তুই আমার কাছে আয়। তুই কান্দিস না মা, আমি তোরে ছেড়ে যাবো না। আসলে কি বা জানো, আমি যখন ছোট বাবা তখন আমার রাইখা সাদা কাপড় পইরা ও পারে চলে গেল, আর এখন তুমি লাল শাড়ি পইরা অন্যের ঘরে যাইতাছো। আর এই যে এই হাত দিয়ে আমার মুখে তুইলা খাওয়াই দিছো, আমারে ঘুম পাড়াইছো, আর এখন সেই তুমি আমারে রেখে চলে যাইতাছো। মা আমি তোমারে রেখে থাকতে পারবো না, আমিও পারবো না সুবা, আমি তোরে ছেড়ে থাকতে পারবো না, আমি যাবো না, আমি যাবো না। যাবা যা সুবা, সুবা না না, আমি যাবো না, আমি ছাড়ো ছাড়ো না না সুবা, সুবা সুবা আমার তুমি আমার সেটা চলেই গেলাম। মা একটাবার ভাবলা না আমি কি নিয়ে থাকবো, কারে নিয়ে থাকবো? মা তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমার সাথে থাকতে পারবো না, থাকতে পারবো না। আল্লাহ ছোটবেলায় আমার বাবা যখন মারা যায় তখন তুমি আমার আমার বাবার সাথে নিয়ে যাইতা, তুমি কেন আমার সাথে এমন করলা? তুমি তো বাবা মারা গেল, আর এখন আমার মা আমার সাথে চলে গেল, আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে থাকবো আমি? দাদি গল্প পরিষ্কার না করি নতুন বইটা কি করবো? আচ্ছা দাদি, তুমি আমার বাবারে আবার বিয়া দিতেছ? হ কে তোর কোনো সমস্যা? হ্যাঁ দাদি, নতুন মাকে আমার ভালোবাসবো। দুলু পাখি ভালোবাসবো না কেন? আমার বাড়ি যদি নতুন বউ আহে আমাকেও ভালো না বসে কি থাকতে পারবো? আমারেও ভালোবাসবো, তোরেও ভালোবাসবো। সত্যি দাদি? হ, দেখবি তোর নতুন মা অনেক সুন্দর হইব। কখন আসবে? আয়া পড়বো মনে হয়, ওরা রাস্তায় আছে। যাই হোক আমারে কাম কাজ করবার দে, খাইলে যে কানে ঘুরে ব্যান 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 করিস না, সর বই থাকা যা, কাম করবার দে। দাদি ওই তো বাবা আসছে। রাস্তায় তো কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নাই। আর শোনো, এটা আমার মা। ঠিক না, ওঠা ওঠা এরকম আমার শাস্তি। বৌমা ও একটু উগ্র মেজাজি তো, তুমি কিছু মনে করো না। দেখো ও আসলে বিয়ে করতে চাইছিল না, আমি ওরা জোর করে বিয়ে করালাম। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব, তুমি মন খারাপ করো না মা। ঠিক আছে আম্মা, আমি কিছু মনে করি নাই। আর এই যে এটা তোমার মেয়ে, আমি চাই যে আমার নাতনিটারে তুমি তোমার নিজের মেয়ে মনে করবা, ওরে মায়ের অভাবটা বুঝতে দিবা না। বৌমা এখানে কি দাঁড়ায় থাকবা না ঘরে যাবা? ফিরা তোর মারে নিয়ে ঘরে যা। মা আসো, যাও মা। শৈদুল দেখ তো বাবা রাফি কই গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি রাফি কই গেছে, আমি দেখতেছি। ছেলেরা যে কি করে কিছুই বুঝি না, নতুন বউর সামনে কিভাবে টুপিটা দিয়ে গেল। মেয়েটা তো মন খারাপও করতে পারে, ওকে বুঝে না যে নতুন নতুন আইছে ওর সামনে কেমন ব্যবহার করা লাগবো। আমার বাবা তো আমার কাছে নাই, আর আমার মা থাকতেও আমার নাই। আমার মা তো লাল শাড়ি পইরা অন্যের বাড়িতে চলে গেছে। আমি এখন এতিম, আমি এই জীবনে কি করব? আমিও মইরা যাব, আমিও মইরা যাব। এখানে তোর মায়ের কাছে নিয়ে যাবো। কি কইলা? সত্যি সত্যি মায়ের কাছে নিয়ে যাবা? হ্যাঁ তোর মায়ের কাছে নিয়ে যাবো, চল। আচ্ছা চলো চলো। বৌমা আমি আর পারতাছি না। কি হয়েছে? আমি যে কোনো কাজ করে দিই ওর নাকি মন মতো হয় না, খালি কয় যে তোমার কাম ভালো লাগে না, তোমার কাম ভালো লাগে না, মারে পাঠাই দাও, তোমার মেয়ে তুমি সামলাও। যাও ঠিক আছে, দেন আম্মা আমি ওরে খাওয়াইতে আসি, আপনি একটু জাল দেন আচারটা, আমি খাওয়াই এখনই এসে বলবো। আপনি একটু আচার নিচে জাল দেন বসে বসে। আচ্ছা ঠিক আছে তুমি যাও। আচ্ছা আমি যা ভাবছিলাম তা না, আমার ভাবনাটা ভুল ছিল। মনে করছিলাম যে বউরা মনে হয় আমার নাতি সিরিটারে মাইনা নিয়ে হারবো না। তোমার দাদি যে খাওয়া দিতে চাইলো ভাত খাইলা নাকি? ধরো তোমার ছাড়া আমার কিছুই ভালো লাগে না। ঠিক আছে, এখন থেকে আমি তোমার খাওয়াই দিব, হয়েছে তো? শোনো, তুমি যখন পড়ালেখা করো, পড়ালেখা করলে একটু পরে পরে পেট ভরে ভাত খাই দিব, ঠিক আছে? নয়তো পড়ালেখা মাথায় ঢুকবো না। এই না ভালো কিসের ভাত খাও? কিসের ভাত? এই তোমার কতদিন না করছি আমার মেয়েরে তুমি কখনো ভাত খাওয়াবে না। আরে তুমি তো সৎ মা, তুমি তো ভাত খাও না। তোমার ভাতের মধ্যে বিষ মিশিয়েছ। তুমি এগুলো কি বলতেছো? আমি নিজের হাতে বিষ খাওয়াবো না? কি বললা? আমি ওর সৎ মা? মা সতী কি আর আপনি কি? মা তো শুধু মাই হয়, আমি তো হীরামণির মা। হয় হীরা, তোর আমি কতদিন কইছি তুই এই জাহিনের পাশে আসবি না, ও তোকে মেরে ফেলবো। আর শোন, আমি যা কইছি সব সময় মনে রাখবি। ও হলো আমার মেয়ে, একমাত্র মেয়ে। মা, বাবার কোথায় মন খারাপ করো না, বাবা একদিন একদিন ঠিকই ঠিক হয়ে যাবে। আরে মা, তোমার বাবার কোথায় মন খারাপ করি নাই। তোমার কপালটাই তো এমন, কপালে যা লেখা আছে তাই তো হইব। আচ্ছা মা, চলো এদিকে যাই। এই না না, তুমি দেরি করো কেন? কই দেরি করি? তোর তাড়াতাড়ির লিগে খেত পাতাই লাইলাম, রাস্তাতে ঘুরে এলি তো মেলা দেরি হইতো। আর তুমি দেখো তো কি রাস্তায় নিয়ে আসছো, হাঁটাই যায় না। আচ্ছা এই যে আরেকটু সামনে তোর মার বাড়ি, চল। তখন থেকে তো এটাই বলতাছো, সামনে সামনে বাড়ি, এইটাই তোর মার বাড়ি, এইটা। হ্যাঁ আচ্ছা চলো। মা আমি তোমার ছাড়া একটুও ভালো নাই। এমনি ভালো থাকবো বলো, মা ছাড়া কি কোনো সন্তান ভালো থাকতে পারে? মা, এটা কে? আমার মেয়ে শোভা। এটা আমার বোন? হ্যাঁ তোমার বোন। আপু, আমার ছোট্ট বোন শোভা, তুই আগে আসলি না গে মা, তুই দেরি করলি কেন? তোর কথা আমার সারাক্ষণ মনে পড়ে। আম্মা কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ বেন ভালো আছি। নাতিন ডর মায়ের দেখবার চাইছে, তাই আর কি করবো নিয়ে আইলাম। আপনারা তো দেরি করছেন কে? আরো কয়টা দিন আগে নিয়ে আইতেন। কি রে কেমন আছিস বোন? ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এখন ঠিক আছে মামা বাড়িতে থাকতেই হবে। আজ থেকে তুই আমাকে বাড়িতেই থাকবি। আমি বোন খেলাধুলা করবি, লাগবো না? হ্যাঁ খুব ভালো হবো। মা আপনি সত্যি কইতেছেন শুভা এখন থেকে এই বাড়িতেই থাকবো? হবো মা, এখন থেকে শুভা এই বাড়িতেই থাকবো। বিয়াই, আমি একটা কথা বলছিলাম কি, আপনার পোলা যদি কোনো আপত্তি করে তাহলে এরকম হইব না? বিয়াই, আমার পোলা যা খুশি তাই করুক, আমি চাই আমার দুই নাতনি আমার বাড়িতেই থাকবো। ওটা আমার উপর ছেড়ে দেন। ঠিক আছে বিয়াই, আমি খুব খুশি হয়েছি। কিরে দাদু ভাই, এনে কি খাই থাকবি না ঘরে যাবি? আচ্ছা ঘরে আগে নিয়ে যাও। বাবা এই পুচকা শুধু আবার পালকিতে নেন না।